বর্তমানে বাংলায় পুলিশের পাশাপাশি কয়েক হাজার যুবক সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছে। এদের কখনো দেখা যায় বিভিন্ন থানায়, এছাড়াও বিভিন্ন রাস্তায় ট্রাফিক সামলাতেও, কিংবা কখনো পুলিশের সঙ্গে তল্লাশি অভিযানেও সিভিক ভলেন্টিয়াররাও সাহায্য করেন। এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সিভিক পুলিশের কাজ করছি, তো আমরা যা মাইনে পাই আমাদের তাতে মানে সংসার চালানোই একটা মানে খুব একটা কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যায়। তা আমাদের রিসেন্ট আমাদের মুখ্যমন্ত্রী দরদী মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন যে যারা সিভিকের মধ্যে থেকে ভালো কাজ করবে তাদের উনি মানে পদোন্নতি উনি করবেন। তা এতে আমরা ভীষণ খুশি, আমাদের যারা সিভিকে কাজ করে তারাও মানে ভীষণ খুশি। তো যারা যোগ্যতার মধ্যে দিয়ে আমি আশা করি যে যারা যোগ্যতা আছে তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং কাজের মধ্যে দিয়ে। আগামী পঞ্চায়েত ভোটের আগেই এই ঘোষণা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে। সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি নিয়ে এদিন স্বরাষ্ট্র দপ্তরকে বিশেষ নির্দেশ দেন বলে সূত্রের খবর। বাংলার কয়েক হাজার যুবক বর্তমানে সিভিক ভলেন্টিয়ার হিসেবে যুক্ত রয়েছে। সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করলে তাদের কনস্টেবল পদে পদোন্নতির ব্যবস্থা করা যায় কি না তা দেখতে স্বরাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন। উত্তম প্রস্তাব, ভালো প্রস্তাব শুনে খুব ভালো লাগলো। তার কারণ সিভিকরা যে বেতন পায় তাদের এখন প্রত্যেক সিভিকের সংসার হয়ে গেছে। আমার ভাইও একজন সিভিক, প্রত্যেক সিভিকদের সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে আছে, তাদের পক্ষে সংসার চালানোর সমস্যা হয়। যদি তারা বেটার চান্স পায় কনস্টেবলে উন্নীত হয় তারা তাদের এবং পরিবার পরিজন নিয়ে তারা ভালো থাকতে পারবে, এটা খুব ভালো প্রস্তাব। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরেই রীতিমতো আশায় বুক বাঁধছেন যে জেলার সিভিক ভলেন্টিয়ার কর্মরত যুবকেরা। তারা জানান সারা বছর ধরে পুজো পার্বণ অনুষ্ঠান এবং সাধারণ দিনেও নিজের কর্তব্য পালন করে চলেছে নিষ্ঠার সঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে বহু সিভিক ভলেন্টিয়ারের পরিবারের মুখে হাসি ফুটবে বলে তারা মনে করছেন। বড় ঘোষণা করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে সরকারি নিয়োগ মেনে তিনি নিয়োগ করবেন। এটা যত সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবাংলায় আজকে আছে তাদের পরিবার এবং তাদের আর্থিক অবস্থার দিক দিয়ে আজকে তারা সত্যি ভালো জায়গায় পৌঁছাবে, এটা আমরা আশা করি। এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা। তবে জানা যায় কারা এই পদোন্নতির জন্য গ্রহণযোগ্য হবে তা বিবেচনা করা হবে তাদের রিপোর্ট কার্ড অনুযায়ী। সেই রিপোর্ট কার্ড দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। সূত্রের খবর, বাছাই পর্বে রয়েছে বেশ কিছু শর্ত। নবান্নে এদিনের আলোচনা অনুযায়ী এতদিন ধরে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে কে কেমন কাজ করছে সেই কাজের উপরেই করা হবে এই মূল্যায়ন। যেই থানা এলাকায় যেই সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন সেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং এসডিপিও করবেন এই মূল্যায়ন। এছাড়াও যেই থানার কনস্টেবলের পদ শূন্য রয়েছে সেই থানাতেই পদোন্নতির পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার ভাবনা নবান্নের। নদিয়া থেকে বৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।